আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই গরমে কি আর ভালো থাকা যায়? বাসায় বসে বসে বোর হচ্ছিলাম, তাই একটু হাঁটতে বের হওয়া আর কি। অবশ্য আমি একা না, আমার সাথে আরেকজন আছে। বলুন তো কে হতে পারে? ও আচ্ছা, এই তোমার বেকার বেলা হাঁটা আর উদ্দেশ্য তাই না? বেরোলে তো আমার চেয়ে তুমি বেশি খাই খাই করো, এখন এমন ঢং কেন করছো শুনি? না মানে আমারও তো ক্ষুধা লাগে, যাই হোক অনেক ক্ষুধা লেগেছে, চলো কোনো রেস্টুরেন্টে ঢুকি। এই তো গুড বাই, তো কোথায় খাওয়াচ্ছে আজকে বলো শুনি। চলো হাঁটতে থাকি, সবার আগে যে রেস্টুরেন্ট পড়বে এটাতেই যাব। চলো যাই তাহলে। তারপর কি খাবা বলো? তুমি বলো। না তুমি তো আসতে চাইলে খেতে, বলো এখন কি খাবা? আমি তো চুজ করতে পারছি না, দেখো না তুমি। আচ্ছা চলো চাইনিজ খাই। না তাহলে কাচ্চি খাবা? না চলো হালকা কিছু খাই। তাহলে চলো থাই স্যুপ, আর ফ্রাইড চিকেন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে অর্ডার করো। এক্সকিউজ মি ওয়েটার। জি স্যার, আপনি কি খেতে যাচ্ছেন বলুন। একটা থাই স্যুপ, দুটা ফ্রাইড চিকেন আর একটা কাচ্চি দিবেন প্লিজ। জি স্যার ধন্যবাদ, আমাদের 20 মিনিট সময় লাগবে। হ্যাঁ তুমি তো বললা তুমি লাইট কিছু খাবা, আমি তো কাচ্চি খাবো। তুমি এটা করতে পারলে আমার সাথে যাও, আমি কিছু খাবই না। আহা বাবু রাগ করো না, আমরা একসাথে শেয়ার করে খাবো। ওকে আমরা শুধু কাচ্চি শেয়ার করব, চিকেন আর স্যুপ খাবা না তুমি। আচ্ছা ঠিক আছে যাও, খেলাম না তোমারটা, তারপরে তুমি রাগ করো না। লাভ ইউ। আচ্ছা ঠিক আছে যাও, লাভ ইউ টু। খালি প্লেট নিয়ে আর কতক্ষণ বসে থাকবো, এমনিতে অনেক ক্ষুধা পাইছে। তোমার তো হাঁটতে বের হলেই ক্ষুধা পায়, তাই একটু ওয়েট করো চলে আসবে। স্যার আপনাদের খাবার। ইয়ে খাবার চলে আসছে, কি মজা। থ্যাংক ইউ স্যার, এনজয় ইওর মিল। হ্যাঁ এটা তো জানতামই আমি, শেষে আমারই খেয়ে শেষ করা লাগবে। আচ্ছা চলো তাহলে শুরু করি। আচ্ছা ক্যামেরাটা অফ করি, কারণ কেউ যদি তাকায় থাকে আমার দিকে আমি খাইতে পারি না। আপনারা সবাই ভালো থাকেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।